off a promise. I won't quit. সবাইকে প্রথমে আমার এবং আমাদের কমিটির পক্ষ থেকে আপামর সাংবাদিক জগতের সমস্ত মানুষকে এবং ত্রিপুরা রাজ্যবাসীকে জানাই সাদর আমন্ত্রণ এই প্রেস কনফারেন্সে। আজকের মূলত প্রতিপাদ্য বিষয় হলো যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে 462 সহ সমস্ত 10,323 শিক্ষকদের চাকুরি পুনর্বহাল। আপনারা তাহলে প্রশ্ন করবেন ঠিকই কি হাইকোর্টে রায় দিয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি এই রায় দিয়েছে এবং সরকারের ইমপ্লিমেন্টেশনের বাকি আছে। আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো এই কথাটা কিছুক্ষণ পরে। এর আগে আপনারা যারা সংবাদ জগতের কার্যকর্তারা আছেন তাদেরকে আমি সশস্ত্র প্রণাম জানাই এবং আপনাদের মধ্যে কাছে সুদীপ দত্ত এবং শান্তনু ভৌমিক তাদের জন্য আজকে একটু এক মিনিট নীরবতা পালন করি। এটা 30 নভেম্বর 2021-এর রায়। এটা 30 নভেম্বর 2021-এর রায়, হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায়, অরিজিৎ দে এন্ড আদার্স দ্য স্টেট অফ ত্রিপুরা। এই এই মামলায় দেখুন 30 নভেম্বর 2021-এ কি বেরিয়েছে দেখুন। পিটিশনার ক্যান নট কন্টেন্ট দ্যাট রেসপন্ডেন্ট 4044 হ্যাড বিন গিভেন ইলিগ্যাল। আমরা দাবি করতে পারবো না যারা সাইন্সে 37 জন যারা কেস করেছিল 2010-এ বিজ্ঞান শিক্ষকদের এগেনস্টে চাকরি না পেয়ে পরবর্তীকালে যারা যারা কেস তুলেনি। দেখে দেখিয়ে দিচ্ছি এই জলে 37 জন। এই যে কোর্টের ই কোর্টের ওয়েবসাইটে গেলে হাইকোর্টের পোর্টালে পাবেন রায়টার সঙ্গে। এই যে 37 জন যারা কেস করেছিল আমাদের বিরুদ্ধে পরে চাকরি পেয়েও তারা কেসটা তুলেননি। এবার চারজন তারা 37 আর চারজন, এই দেখুন এই চারজন 1, 2, 3 এই যে চারজন মিঠুন দে, আব্দুল বাজারে উদ্দিন, সুমন দেবনাথ, মিজান সিনহা, তারা এরা তারা তারা হলো যারা বিজ্ঞান শিক্ষক হিসেবে নিযুক্তি পেয়েছে, যার ফলে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি তন্ময়নাথের সঙ্গে মিলে কেস করেছিল ওদের বিরুদ্ধে। ওদের নামেও কেস আছে, ওরা 462-এর মধ্যে একজন। যেরকম আমাদের পিটিশনারদের মধ্যে এই যে সাইন্সের চারজন পিটিশনার, এর মধ্যে দ্বিতীয় নাম্বার নাম পল্টু দত্ত চৌধুরী, ও 462-এর মধ্যে শিক্ষক। এবার এই রায়ে কি বলা আছে? এ হলো 37 জন যারা কেস তুলেননি, চারজন যারা কেস আছে তাদের ভারতে চাকরি করছে, 37 জন ভারতে চাকরি করছে, 37 4 4 41। এই দেখুন স্টেট অফ ত্রিপুরা ডিরেক্টর আর এডুকেশন সেক্রেটারি, তাহলে হয়ে গেছে 44, এই 4 to 44। আর আমরা হলাম 4, ওই চারজন পিটিশনার যার মধ্যে একজন 462 আছে। এবার কী রায় দিয়েছে তোমরা বলতে পারবে না? পিটিশনার ক্যান নট কন্টেন্ট দ্যাট ডিরেসপন্ডেন্টস 4 to 44, চারজন আপনার মধ্যে 44 তাদের মধ্যে, হ্যাভ বিন গিভেন ইলিগ্যাল বা ফেভারেবল ট্রিটমেন্ট। এটা বলতে পারবে না সরকারের কাছে যে সরকার তাদেরকে ফেভারেবল ট্রিটমেন্ট দিয়েছে, কোর্ট অবজারভেশন দিচ্ছে। হুইচ দ্য পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড, মাইনরিটি শুনবেন, হুইচ পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড, মানে আবেদনকারীরা এই চারজন ব্যক্তি আবেদন করে অবশ্যই পারে অ্যাকর্ড করতে, অর্জন করতে তাদের মতো সুলভ সুযোগ সুবিধা শিক্ষকতার চাকরি। ক্লিয়ারলি স্পষ্ট বলে দিয়েছে, দেখুন কী লিখছে। আলটিমেটলি ওয়াইল ডিসপোজিং দ্য ম্যাটার কোর্ট অবজার্ভ অ্যাজ ফলোজ, আই এম শিওর দ্যাট, ইনভার্টেড কমার মধ্যে, আই এম শিওর দ্যাট দ্য অথরিটিজ উইল লুক ইন টু দ্য দিস অ্যাসপেক্টস, এই বিষয়গুলির ভিতরে রাজ্য সরকার অবশ্যই গুরুত্ব দেবে, অ্যান্ড টেক সাচ নেসেসারি স্টেপ ফাউন্ড নেসেসারি, যা দরকার মরবে তা প্রয়োজনীয় বোধ করে সরকার করবে। এখন দেখা যাক কি কি আছে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এফার্মেশন অফ দ্য বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট আর ম্যাটার্স অফ রেকর্ড অ্যান্ড ফ্যাক্ট অ্যাজ এ কনসিকুয়েন্স অফ কমপ্লায়েন্স উইথ দ্য সেট ডিরেকশন, টার্মিনেশন অর্ডার হ্যাভ বিন ইস্যুড এগেইনস্ট দ্য অ্যাপিলেন্স। আমাদের নামে টার্মিনেশন লেটার, আমরা যা বলছি আপনারা শুনে আছেন সাংবাদিক বন্ধুরা, যে আমরা প্রত্যেকদিন প্রত্যেকবারই বলছি যে ইলিগেলি টার্মিনেট হয়েছে, এটা টার্মিনেশন না, এটা মেমো। কিন্তু প্রত্যেকদিন তো আমরা সত্য করা জানিয়েছিলাম যে ইস্যুড টার্মিনেশন লেটার এগেইনস্ট দ্য অ্যাপিলেন্স, আমাদের বিরুদ্ধে টার্মিনেশন লেটার ছাপানো হয়েছিল, যদিও তাদের মধ্যে আমার নাম ছিল না, আমাদের নাম ছিল না। হোয়েদার রেসপন্ডেন্ট 4 to 44 হ্যাভ বিন ফেভারেবলি ট্রিটেড অর নট অ্যান্ড হোয়েদার দে আর এলিজিবল টু কন্টিনিউ অ্যাজ টিচার অর নট ইজ এ ম্যাটার হুইচ উইল বি লুক ইন টু দ্য স্টেট ভিউ অফ দ্য অবজারভেশন মেড বাই দ্য লার্নার সিঙ্গেল জজ। যে লার্নার সিঙ্গেল জজের যে অবজারভেশনটাই, এটাই হচ্ছে ডিরেকশন কোর্টের, এইটাই মান্য করতে হবে, এটাই বলছে। এবং আমাদেরকে বলছে ওয়াইল ডিসপিউটিং দ্য প্রেজেন্ট আপিল, যখন আমি এই মামলাটাকে খারিজ করছি উই গ্রান্ট লিবার্টি, আমরা স্বাধীনতা দিচ্ছি তাদের টু দ্য অ্যাপিলেন্স আবেদনকারীদের এই চারজনকে, টু ইপসো অ্যাডভাইস কোর্টের উপদেশ মানে কোর্টের আদেশ, ইপসো অ্যাডভাইস টু সিক অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ টু দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ। গভর্নমেন্ট কী বলেছে, কোর্ট তার অবজারভেশনে কী বলেছে দেখতে হবে তো, যে বলেছে যে কোর্টের অবজারভেশন
নীল ডাইরেকশন ঠিক আছে আমি দেখছি কি বলছে সিঙ্গেল অর্ডারটা কেন আমিও এবং আমার এক বুকে অমৃতলাল শাহমুদ বুঝতে পারলো না কেন এই সায়েন্সের চারজন শিক্ষক যদিও আমাদের সঙ্গে আমাদের বন্ধু অরিজিৎকে ডাকলাম কেন তোমরা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে গেলে তোমাকে তো সরকার সিঙ্গেল বেঞ্চে বলে দিয়েছে অরিজিৎ সাহেবের বেঞ্চ বলে দিয়েছে তোমাদেরকে চাকরি দেওয়ার কথা তুমি সরকার হয়েছে ব্যাকল হয়ে জানি না আজকে বিশে 2020 সালে যেই নভেম্বর মাসে যেই রায় সেই রায় আজকে মে মাস 2023 সালে সাড়ে তিন বছর হয়ে গেল বুঝতে কি অবাক্যান্ড তার পিছনে গাধা ষড়যন্ত্র করছে এখন তো বলছে সরকার ওয়েব পেজ করতে পারবে দেখি দেখে দিচ্ছি আপনাকে আপনাদের আমি যে যেই রায়টাকে চ্যালেঞ্জ করে কারণ এটার নাম্বার হলো মামলা নাম্বার হলো WA 46/2021 WA মানে রিট আপিল করা হয়েছে রিট আপিল এগেইনস্ট দ্য সিঙ্গেল বেঞ্চ অর্ডার আমি বলছি কি আছে প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য হলো আমাদের কাছে যে তথ্যগুলি আছে হাইকোর্টের রায় অ্যাডভাইজারি কমিটি এবং RTI ওটার মূলে আমরা দেখতে পেরেছি যে 10,323 টার্নের না ওদের চাকরি আছে সরকার সহৃদয় যদি থাকেন ওইগুলি দেখে আমাদের লিগেলি আমাদেরকে আবার স্কুলে পাঠাতে পারে তার জন্যই আপনাদের মাধ্যমে আমাদের এই রিপোর্টগুলি রাজ্যবাসীকে এবং সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান দেওয়ার জন্য আমাদের এই আজকের প্রেস রিলিজ কি অদৃশ্য শক্তির কারণে কোন উকিল বাবু আমাদেরকে বুঝিয়ে বুঝায়নি আমি দেড় বছর আগে থেকে আমি এর জন্য চেষ্টা করছি দেখুন আপনাদের মনে থাকবে 52 দিনের গণধর্ণা শুরু চলছিল সিটি সেন্টারের সামনে সেই সময় আমার বন্ধু এই যে বিজ্ঞান শিক্ষক ও ছিল বসন্ত সরকার ওকে বলেছিলাম আমি বলে নিজে গিয়েছিলাম স্কুলে কিন্তু উই ওয়ার স্টপ বাই দ্য আওয়ার বাই আওয়ার হেডমাস্টার কিন্তু আমাদের কাছে রিসিভ কপি আছে এই যে এরপর আমরা চললাম এই কারণে সরকারকে সরকারের কিন্তু দায়িত্ব আমাদেরকে ডেকে নিয়ে চাকরি দেওয়ার কথা আমরা অনুরোধ করছি মাননীয় সরকার মহোদয়ের কাছে এবং কারণ এটা প্রথম অভিনন্দন জানাচ্ছি আমাদের বর্তমানে রাজ্যের প্রধান এবং মানবিক মুখ ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়কে এবং তার পূর্ব মন্ত্রিসভার টিমকে যেই কারণে তিনি আমাদেরকে দেখা করার সুযোগ দিয়েছিলেন এবং আমাদের আর্জি অনুসারে তিনি মাননীয় বিচারপতি এবি পাল স্যার মহোদয়কে রেখে অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট তৈরি করতে দিয়েছিলেন যা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরে গেছি যে সকল 10,323 চাকরি যায়নি হয়তোবা এবি পাল সাহেব এই ব্যাপারটা জানেন না কারণ তোমরা কি দেওয়া হয়নি এজন্য আমি আজকে উঠিয়ে দিয়েছি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় তাদের চাকরি দিয়ে দাও 400-500 জনের কারণ সেম রায় দিয়েছে এরপরেও জানুয়ারি 2022 ললিত সাহেবের বেঞ্চ ডিভিশন বেঞ্চ সেম বলেছেন যে 4 সিমিলারলি সাইজ টিচার অফ 2012 হ্যাজ বিন সিমিলারলি সিচুয়েটেড অ্যান্ড দে আর কন্টিনিউইং আর দে পিটিশন আর টার্মিনেটেড এই অবজারভেশন কারণ তুমি জানেন যে অবজারভেশনই ডাইরেকশন এই গান সরকারকে মানতে হবে এখানে বলা আছে স্পষ্টত এই জন্য আমরা বিদ্যালয় চলো অভিযান নাম করেছিলাম একটা 12 আগস্ট 2022 এখন থেকে সেই 12 আগস্ট 2022 থেকে সেই যে আমার বন্ধু বিশ্বজিৎ গোড়া মনুতে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আজকে জানি স্কুলে যাচ্ছে প্রত্যেক দিন ওর বেতনের বিল করে করে জমিয়ে রাখছে আইএস এর কাছে আইএস উল্টা আজকে 12 আগস্ট সে স্কুলে গিয়েছিল রেগুলার ক্লাস করছে আজকে ডিসেম্বর মাসে 12 তারিখ গিয়ে 5 মাস পরে ওর নামে CRPC কেস করেছে ক্রিমিনাল কেস করেছে বিভিন্ন ধারা লাগিয়ে স্কুলে গিয়ে উপদ্রব করছে স্কুলে নাকি ভাঙচুর করছে এইসব করছে অথচ নিজে সমস্ত অ্যাটেন্ডেন্সের সব ছবি তুলে রেখেছে ওটা কেস চলছে এখন বলুন উনি উনার নামে তো CRPC কেস হওয়ার কথা কারণ উনি তো ভায়োলেশন করছেন ভায়োলেটিং দ্য হাইকোর্ট জাজমেন্ট বার্ডিং অ্যান্ড সুপ্রিম কোর্ট বার্ডিং উনার তো এখন কোথায় আমি তো বলছি সরকারের মানবিক মুখ এবং বিজেপি দলের প্রধানকে এই যে বিগত সরকারের শিক্ষা দপ্তরের বামপন্থী আমলারা ভুল বুঝিয়ে এই সরকারের মাননীয় মুখ বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যদেরকে বিভ্রান্ত করছেন যাতে করে আমাদের চাকরি যাতে না হয় আমি অনুরোধ করছি মানিক শাহ মহোদয়কে এবং বিজেপি দলের সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে যে আমরা হাইকোর্টের রায় RTI এবং অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট আমরা এনেছি
এর মাধ্যমে আমাদেরকে অতিসত্বর যাতে আমাদেরকে চাকরি দেওয়া, কারণ এই অরিজিতদের নামে আমরা পিটি প্রেয়ার জমা দিয়েছি ডিরেক্টর মহোদয়ের কাছে, ডিরেক্টর চিফ সেক্রেটারির কাছে, এডুকেশন সেক্রেটারির কাছে, কপিটু দিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। আজকে 5-6 দিন হলো কপিটু মুখ্যমন্ত্রীর কাছেও আছে সেই অ্যানালাইসিসটা। আমি শুধু আপনাদের সামনে অ্যানালাইসিস একটু নালিফাই করে দিচ্ছি এই বিষয়টা। আপনারা আপনাদের পথে অনেক এডিটর সাহেব আছেন যারা যারা মানে এক্সিট পোলে সরাসরি বলে দেন, একদম মিলে যায় আমার ত্রিপুরার গর্ব উনি উনারা, এবং অ্যাডভোকেট সাহেব আছেন তারা একটু স্কুটিনি করে এক্সামিন করে যাতে আমার ব্যাপারটা আমাদের ব্যাপারটা লক্ষ্য করে। যে জলজ্যান্ত নিউজ যে 2010,323 শিক্ষকদের, সমস্ত শিক্ষকদের ইনক্লুডেড 462 সমস্ত শিক্ষকদের চাকরি বহাল হাই মাননীয় হাইকোর্ট এবং উচ্চ আদালতের রায়ে। ধন্যবাদ। আপনি এখন কথা 696/2020 দেখুন পুলিশ সাহেব কি লিখেছে রায়। Those who have not been selected, who have been terminated, 31/3/2020. The first payment made by the petitioner would amount resistance them despite above notes that the foundational environment for praising প্রার্থনা করা for the said relief রেসপন্ডেন্ট 4044 হু আর অলসো সিচুয়েটেড সিমিলারলি টু দ্য পিটিশনার। এই যে 44 জন তারা সমান পর্যায়ে পিটিশনারের মতো সেম পর্যায়ে আছে তাদেরকে সিমিলারলি সুযোগ দেওয়ার কথা বলেছে। দেখুন আবার কি বলেছে, উইচ বাই দ্য সেটেল বাই দ্য লর্ড পিটিশনারের আপিলটা কি ছিল, দুর্বল ছিল। দেখুন কি বলছে পুলিশ সাহেব, পিটিশনারদের আপিলটা কেমন দুর্বল ছিল। সিমিলেশন পিটিশনার হ্যাভ বিন রিটেইন ইন সার্ভিস ইন প্লেইন টার্মস দ্য পিটিশনার সিক নেগেটিভ ইকুয়ালিটি। তারা যারা পিটিশন করেছিল তারা নেগেটিভ ইকুয়ালিটি অ্যাপ্রোচ করেছিল, বলতে যে ওরা 36 জন প্লাস 4 জন থাকতে পারে চাকরি করছে, আমরা চাকরিতে নেই, তাদেরকে বের করে দাও। যে কোর্ট নেগেটিভ ইকুয়ালিটি অ্যাপ্রোচ করে না, কোর্ট পজিটিভ, কেউ চাকরি খেতে পারে না, কোর্ট খায় না, সাধারণত আমাদের ক্ষেত্রেও খায়নি। বলেছে ওই হুইচ সেটেল ডাউন ল অফ দ্য জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট অফ নট এ ফ্যাক্ট অফ আর্টিকেল 14। আর্টিকেল 14 মিনস রাইট টু ইকুয়ালিটি, সমদর্শিতা। এবার লেখেছে দি পিটিশনার ক্যান নট কন্টেন দ্যাট রেসপন্ডেন্ট 4244 হ্যাভ বিন ইলিগ্যাল বাট ক্যাপাবল ট্রিটমেন্ট হুইচ পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড। পিটিশনাররাও সেই রকম সুযোগ সুবিধা পেতে পারে যারা এই 44 জন অর্থাৎ মানে 41 জন পাচ্ছে। এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অবজারভেশন, সিঙ্গেল বেঞ্চের অবজারভেশনই বলে দিয়েছে ডিভিশন বেঞ্চে ডিরেকশন সরকারকে যে মানতে হবে। এবার বলছে দেখুন দি পিটিশনার সেকেন্ড প্লেয়ার ইজ মোর ইন দ্য নেচার অফ পাবলিক ইন্টারেস্ট কোর্ট। দি পিটিশন ইজ নট বিং পাবলিক ইন্টারেস্ট পিটিশন দি সেম ইজ নট এক্সামিন। আজকে দুর্ভাগ্যজনক সত্যি বলছে কোর্ট যে পাবলিক ইন্টারেস্টে লিটিগেশন কেউ করেনি, মানে জনস্বার্থ মামলা আমাদের জন্য এত বড় একটা বহুচর্চিত মামলা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন PIL জনস্বার্থ মামলা কেউ করেনি। আজকে ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে এত বড় বড় উকিল আছে যারা আমাদের পক্ষে একজন ছোট্ট কথাটা বলে দাঁড়ায়নি। আমি দুঃখের সঙ্গে বলছি আমি কেউ ক্ষমা প্রার্থী, কিন্তু আজকে অনুরোধ করছি আপনারা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে অন্তত অ্যাটলিস্ট আপনারা সত্য কথা বলুন, সরকারের হাত বলিষ্ঠ করুন, বলুন যে তাদেরকে সিমিলারলি সিচুয়েটেড বলেছে এবং বলেছে হুইচ দ্য পিটিশনার অলসো মাস্ট বি অ্যাকর্ডেড। এটা অর্জন করার অধিকার পিটিশনারের আছে, মানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অবজারভেশনেই সুপ্রিম ডিভিশন বেঞ্চে ডিরেকশন বলে দিয়েছে। এবার দেখুন কি বলেছে, হাউএভার বিফোর আই ক্লোজিং আই মে অনলি অবজার্ভ দ্যাট, কোর্ট কি অবজারভেশন দিচ্ছে, দ্যাট দ্যাট ডিসপোজাল অফ দিস পিটিশন উড নট বি মিন দ্যাট গভর্নমেন্ট ক্যান চুজ আরবিটারলি টু দিস পিটিশন উড নট আরবিটারলি টু টার্মিনেট সার্টিন টিচার হোয়াইল রিটেনিং সাম থ্রো দে মে বি এক্স্যাক্টলি ইন দ্য সেম পজিশন। সরকার এরকম করতে পারে না, কাউকে বাদ দেবে কাউকে রাখবে এটা করতে পারে না, একই আইনের মধ্যে ইন দ্য সেম পজিশন যারা একই পজিশনে আছে। দোষ টিচার হু ওয়্যার টার্মিনেটেড, জানাবো যেই রাজ্যের সাংবাদিক, যেই রাজ্যের সাংবাদিক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, যেই রাজ্যের সাংবাদিকগণ অ্যাডভোকেট, যে টিচার সাহেবরা যারা অ্যাডভোকেট আছে যারা, কারণ আজকের তা আইনের বিষয়, আইন আমাদেরকে চাকরি দিয়ে রেখেছে 462 সহ সমস্ত 10,323 শিক্ষকদের চাকরি দিয়ে দিয়েছে। এজন্য আপনাদেরকে করজোড়ে অনুরোধ, যে কোনো উকিল বাবুকে ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষের যে কোনো স্বনামধন্য উকিল বাবুকে দেখাবেন, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আপনাদের কমেন্ট বক্সে লিঙ্ক করার জন্য কমেন্ট করার জন্য আমি অনুরোধ করছি। যদি আমি উত্তর দিতে পারি অবশ্যই উত্তর দেবো, আর না যদি পারি তাহলে মাথা নত করবো।
আমি জানি যে হাইকোর্টের রায়ে আমাদের সমস্ত চাকরি বহাল। এই আমি আগে আমাদের পরিচয় দিই, আমি একজন ক্ষতিগ্রস্ত অন্যায়ভাবে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শান্তনু ভট্টাচার্য, যে নাকি ইলিগেলি টার্মিনেট হয়েছে বিগত বাম সরকারের দাম্ভিকতার কারণে 23 ডিসেম্বর 2017 তারিখে অ্যাডপ্ট করা হয়েছিল আমাদেরকে, এবং এই সরকারের আমলে করোনা মহামারীর কারণে আমাদেরকে ইলিগেলি টার্মিনেট করা হয়েছে 31 মার্চ 2020 সালে। আমার নাম শান্তনু ভট্টাচার্য, উনি 462 মধ্যে একজন শিক্ষক, আমার বন্ধু চন্দন দাস বিলুনিয়া থেকে এসছে,